দেলাওয়ার হোসাইন সাইদি মারা গেছেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাইদি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 14 আগস্ট রাত 8:40 মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ছেলে মাসুদ সাইদি বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার 13 আগস্ট বিকালে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়। কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাইদির গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট একে বন্দী ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল 5টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাইদি। পরে 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।